বাংলায় সাদা বাড়ি বললে হয়তো নির্দিষ্ট কোনো বাড়িকে বোঝায় না, কিন্তু একে যদি ইংরেজিতে রূপান্তর করে হোয়াইট হাউস বলা হয়, তবে সিংহভাগ মানুষের কাছেই যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী বাড়িটির ছবি চোখে ভেসে উঠবে। 200 বছরেরও বেশি পুরনো এ বাড়ির সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবনের নাম হোয়াইট হাউস। ওয়াশিংটন ডিসির পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ে এই ভবনের অবস্থান। হোয়াইট হাউসের নকশা করেছিলেন আয়ারল্যান্ডের নাগরিক জেমস হোবান। 28 একর জায়গার উপর নির্মিত এই ভবনের আয়তন প্রায় 55,000 বর্গফুট। 6 তলা বিশিষ্ট হোয়াইট হাউসে 132টি রুম, 35টি বাথরুম, 412টি দরজা, 147টি জানালা, 28টি ফায়ারপ্লেস, 8টি সিঁড়ি এবং 3টি লিফট আছে। প্রতি বছর প্রায় 12.5 লক্ষ পর্যটক হোয়াইট হাউস দেখতে ভিড় করে। আয়নার দুনিয়ার আজকের ভিডিওতে আলোচনা করব আমেরিকার গণতন্ত্রের প্রতীক হোয়াইট হাউস সম্পর্কে। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিও দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রাখলে অসংখ্য ধন্যবাদ। পেনসিলভেনিয়া অ্যাভিনিউ, ওয়াশিংটন ডিসি। এই ঠিকানা যে ত্রিতল বাড়িটির তার নাম হোয়াইট হাউস। হোয়াইট হাউস মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির দাপ্তরিক বাসভবন। এই বাসভবনটি 1792 থেকে 1800 সালের মধ্যে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর থেকে সব রাষ্ট্রপতিরই বাসভবন হয়ে ওঠে এটি, একমাত্র জর্জ ওয়াশিংটন ছাড়া, যিনি ছিলেন এর রূপকার। 1801 সালে টমাস জেফারসন হোয়াইট হাউসে উঠলে তিনি ভবনের সামনের দিকের অংশ প্রসারিত করেন। তিনি ভবনটির সামনে 2টি স্তম্ভসারি তৈরি করেছিলেন। হোয়াইট হাউসের ভিতরকার ছবি ও খবর নিয়ে মানুষের কৌতূহল কম নয়। দেশ বিদেশের পর্যটকরাও বেড়াতে আসেন এখানে। বিশ্বনেতা ও তারকাদের আপ্যায়ন অনুষ্ঠানেও জমে ওঠে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের ভিতরে ভূতের উৎপাত রীতিমতো বিশ্বজুড়ে আলোচিত। ধর্মীয় ও জাতীয় উৎসবে হোয়াইট হাউসের চিত্র একেবারেই পাল্টে যায়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অফিসের ভাবগাম্ভীর্য ঠিক রেখেই এখানে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়। কঠোর নিরাপত্তা বলয়ে হোয়াইট হাউস বিশ্ববাসীর কৌতূহলে সবসময় ভিন্ন আবেদন রাখে। হোয়াইট হাউসের নাম কিন্তু প্রথমে হোয়াইট হাউস ছিল না, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও সরকারি অফিস বলে একে প্রেসিডেন্টস প্যালেস, প্রেসিডেন্টস হাউস, এক্সিকিউটিভ মেনশন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল প্রাসাদ হিসেবে একে আখ্যায়িত করা হতো তখন। অবশ্য শুরু থেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে এটি ব্যবহৃত হয়। নির্মাণ সম্পন্ন হওয়ার 12 বছর পরের কথা, 1812 সালে ইংল্যান্ডের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যুদ্ধ চলাকালে 1814 সালের 24শে আগস্ট ব্রিটিশ সেনাবাহিনী হোয়াইট হাউস জ্বালিয়ে দেয়। বেশ ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয় ভবনটি। জেমস হোবানের পরামর্শ মতো আবার এটি নির্মাণ কাজ শুরু হয়। শেষ হয় 1817 সালে। পোড়া দাগে ভবনটিকে চেনাই দায় ছিল, যে কারণে নির্মাণ কাজের শেষ পর্যায়ে নতুন রং লাগানো হয়। বিল্ডিংটির বিভিন্ন জায়গায় তখন আগুন ও ধোঁয়ার দাগ ঢাকতে এর দেওয়ালে সাদা রং দেওয়া হয়। ধবধবে সাদা এই বাড়িকে তখন থেকেই হোয়াইট হাউস বা সাদা বাড়ি বলে ডাকেন অনেকে। হোয়াইট হাউসে সুবিশাল একটি রান্নাঘর রয়েছে। প্রতিবার এই রান্নাঘর থেকে 140 জন অতিথিকে রাতের খাবার আপ্যায়নের সমপরিমাণ সক্ষমতা রয়েছে। একবারে 1000 জন অতিথিকে নাস্তা করানোর ব্যবস্থাও এখানে রয়েছে। পুরো হোয়াইট হাউসের বাইরের দেওয়ালের রং করতে 570 গ্যালন রঙের প্রয়োজন হয়। প্রতি সপ্তাহে হোয়াইট হাউসে 30,000-এরও বেশি দর্শনার্থী যান। এছাড়া সপ্তাহব্যাপী 65,000 চিঠি, প্রায় 3,500 ফোন কল, 1,00,000 ইমেইল এবং 1,000 ফ্যাক্স হোয়াইট হাউসের ঠিকানায় আসে। ভবনটিতে একটি সিনেমা থিয়েটার, বোলিং খেলার ব্যবস্থা, ইনডোর ও আউটডোর পুল, বিলিয়ার্ড এবং পিং পং টেবিল সহ একটি খেলার রুম, জগিং ট্র্যাক এবং টেনিস কোর্ট রয়েছে। 1950 সালের দিকে ট্রুম্যানের আদেশে গোপন টানেল নির্মাণে মনোযোগী হয়। নতুন করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয় সে সময়। এজন্য বড় ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
যেটুকু বাস্তবায়ন হয়েছে তাতে মাটির নিচে হোয়াইট হাউসের গোপন অংশ ছিল রীতিমতো কল্পকথার মতো। হোয়াইট হাউস ও পেন্টাগনের সঙ্গে এই গোপন টানেলের যোগ থাকতে পারে বলে সন্দেহ করেছেন অনেকে। কংক্রিট ও ইস্পাতের বিম দিয়ে মাটির নিচে এই নির্মাণযজ্ঞ চলে। হোয়াইট হাউসের পূর্ব ও পশ্চিমের দালানগুলোর সঙ্গেও নতুন করে গোপন করিডোর তৈরি করা হয় বলে ধারণা করা হয়। এছাড়া নির্মাণ করা হয় বম শেল্টার। ভয়াবহ পারমাণবিক বোমার বিস্ফোরণেও এই সুরক্ষিত ঘর প্রেসিডেন্ট ও রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তাদের আশ্রয় দেবে। 1987 সালে আরও কিছু গোপন টানেল নির্মাণের দাবি করেছেন অনেকে। সেবার ওভাল অফিসের যেখানে প্রেসিডেন্ট বসেন তার পায়ের নিচেই এই গোপন টানেল নির্মাণের কথা জানা যায়। হোয়াইট হাউসের বাসিন্দা মানেই যে তাদের সব ব্যয়ভার দেশের তা নয়, প্রেসিডেন্ট এবং তার পরিবারকে নিজেদের খাবার খরচ মেটাতে হয়। পাশাপাশি ড্রাই ক্লিনিং, কেশসজ্জা, রূপচর্চা এবং কোনো পার্টি আয়োজিত হলে তার খাবার আয়োজনের ব্যয়ভার সব খরচ বহন করতে হয় সংশ্লিষ্ট প্রেসিডেন্টকেই। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের ভিডিও? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।